সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি অফিস দিকে যাচ্ছি, সময় যেহেতু পাইনি, যাচ্ছি যেহেতু রিক্সা। তো কঠোর লকডাউন চলছে, তাই রিক্সা ছাড়া আর কোনো মাধ্যম নেই, তাই আমি রিক্সা দিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি লাইভে আসতাম, কিন্তু আমার মোবাইলে ডাটা নেই, সো লাইভে আসতে পারি নাই। সেম ভিডিওটাই আমি আপলোড করবো এসো সচেতন সোসাইটির পেজে এবং আমার ভাবনা ইউটিউব চ্যানেলে, কোনো কাটার সিট শেয়ারে। আজকের ভিডিওটির মূল বিষয় হলো যে আমরা আমাদের সমাজে বেশ কিছু মানুষ দেখতে পাই যারা নিজের দুর্বলতাটাকে ডাকার জন্য ঊর্ধ্বতনের কাছে, চাকরির ক্ষেত্রে হোক, রাজনৈতিক এক নেতা আর এক নেতার কাছে হোক, ছোটো নেতা বড় নেতার কাছে হোক, বা আমাদের সমাজে প্রত্যেক জায়গায় কিছু তুষামুৎকারী রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই তুষামুৎ এবং প্রশংসা, এই দুইটা জিনিস, দুই বিষয়। আমরা প্রশংসা করার প্রেক্ষিতে মানুষের মন কিন্তু প্রশস্ত হয়, এবং যাকে আপনি প্রশংসা করলেন তার কর্ম, আপনার যদি অধস্তন কোনো কর্মকর্তা হয়ে থাকে, অধস্তন কোনো কর্মচারী হয়ে থাকে, তার একটি ভালো কাজের জন্য আপনি অবশ্যই তাকে প্রশংসা করবেন। কাউকে কখনো নেতিবাচক মন্তব্য করা থেকে আমরা সবসময় বিরত থাকার চেষ্টা করব। কারণ হলো, নেতিবাচক একটা মানুষকে সকালে আপনার দেখা হলো, তাকে যদি বলেন আরে তোর চেহারাটা তো নষ্ট হয়ে গিয়েছে বা তোর চেহারাটা তো শুকিয়ে গেছে, এই যে একটু কথা বললেন, হয়তো বা আসলে শুকিয়ে গেছে, কিন্তু আপনার বলার প্রেক্ষিতে সারা দিন তার মনের ভিতরে একটা বিষয় সবসময় কুটকুটে খাবে যে সত্যি কি আমি শুকিয়ে যাচ্ছি, সত্যি কি আমার চেহারাটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আপনি যদি সেটা না বলে আপনি অন্যভাবে যদি বলেন, একটা সালাম বিনিময় করলেন, এই তোমার পরিবার কেমন চলছে, আমার তো এরকম যাচ্ছে, আশা করি তোমারও তো ভালো যাচ্ছে, না তোমার তো ভালো যেতেই পারে, যাবেই, কারণ তুমি যেমন ভালো মানুষ, এই যে একটা বিষয়, এতটুকু বিনিময় করার প্রেক্ষিতে কিন্তু আপনার আমুরি কিছু একটা সময় ব্যয় হলো না এবং কোনো কিছু তুষামুদও হলো না। সুতরাং আপনি তাকে একটু জাস্ট প্রশংসা করলেন, এই প্রশংসার খাতিরে সারা দিন তার মনটি ভালো যাবে। কিন্তু আমাদের সমাজে, আমি যেটা নিয়ে বেশি বলছি সেটা হলো, আমরা অফিসে দেখতে পাই যে অধস্তন কর্মকর্তা অনেক সময় ঊর্ধ্বতন রেখে অনুত্তপ তুষামুদ করছে, প্রশংসা তো নাই বরং তুষামুদ করছে। এই তুষামুদটা কেন করছে, তার উপর অর্পিত দায়িত্বটা ভালো করে দেখতে গিয়ে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে যে সঠিকভাবে সে পালন করে নাই বা অ্যাকুরেটভাবে করে নাই বা তার দ্বারা কোনো বেনিফিট হচ্ছে না প্রতিষ্ঠানের, ঊর্ধ্বতন কর্মকর্তা যদি দেখতে পায় সেই বিষয়টা যেন না দেখে, সেহেতু তার প্রতি যেন এমনিতেই আবেগ আপ্লুত থাকে যে না ও তো আমার সবসময় ভালো কথা বলে, আমার প্রশংসা করে, এত কিছু কি দেখার আছে। এই যে, আর আমাদের সমাজের অনেকেই কিন্তু এই তুষামুদটাকে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, কিন্তু আচ্ছা করলে সমস্যা কী। এই দু ধরনের মানুষ কিন্তু আমাদের তুষামুদ গ্রহণ করে। তো আমি একজন সমাজকর্মী হিসেবে বলবো যে তুষামুদ কিন্তু আমাদের সমাজে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, অনেক সময় দেখবেন তুষামুদ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আবার এই তুষামুদকারীরাই কিন্তু দেখবেন আপনার প্রশংসা করছে, কিন্তু আড়ালে গিয়ে আরেকজনের সাথে, আরে উনি কোনো কাজ করে নাকি, উনি তো দুই একজনের, যদি এক দুজনে ভালো কিছু কথা বলে তো সারাদিন এই ভালোটা নিয়েই বসে থাকে, অর্থাৎ সে আরেকজনের কাছে গিয়ে বলছে এই অফিসারের সম্বন্ধে, মানে অন্য প্যারালাল আরেকজন অফিসারের কাছে গিয়ে ওই তুষামুদকারী কিন্তু বলছে তার এগেনিস্টে। কারণ কি বলছে, যে ওই লোকের কাছেও যেন সে তুষামুদ করে প্রিয় হতে পারে, ভাই ভাই সোজা চলে যাও, ইয়া ভাই যান সোজা চলে যাও, তাহলে তোমার ওইদিকে কাটাছিরা আসে না। তুষামুদ করে কি হলো, সে দুইজনের কাছে আপন হতে চায়। তাহলে আমরা সবসময় চিন্তা করব যে আমরা খুঁজে নিব যে কারা তুষামুদকারী, কারা এই সমাজে তুষামুদকারীরা কিন্তু আমাদের ভালো কিছু বহন করে নিয়ে আসে না, বরং ক্ষতির কারণই হয়ে দাঁড়ায়। এই শুধুমাত্র যে চাকরির ক্ষেত্রে তা কিন্তু নয়, আপনি যদি চিন্তা করেন রাজনীতির যে কোনো, আমি কোনো কোনো দলের কথা বলছি না, যে কোনো দলের কাছে দেখবেন, কোনো ওয়ার্ড কমিশনার কাছে হয়তো বা একজন মন্ত্রী আসবে, বা সরি মন্ত্রী বলবো না, এমপি বা উচ্চ লেভেল আরেকটু, তার থেকে আরেকটু উচ্চ লেভেলে আসবে, তখন দেখবেন সে
যে বিষয়টা নিয়ে আসলো অথবা কোনো একটা ব্রিজ উদ্বোধন করবে বা একটা কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করবে, সেখানে সেই উদ্বোধনটা কেন করছে, সেটার জন্য সমাজের মানুষের কতটুক ভালো হবে, কতটুক নেগেটিভ ইফেক্ট পড়বে, সেই বিষয়ে কথা না বলে যে ব্যক্তি আসলো তার প্রশংসা নিয়ে দেখা যায় পাঁচ মিনিটের কথার মধ্যে তিন মিনিটই ওই লোকের প্রশংসা, উনি কী করছেন, উনি কেমন, ওনার আচরণ কেমন, উনি মানুষ মানে কী করে যাচ্ছেন, সেইগুলি। কিন্তু আসলে তো সেই বিষয়টা না, এই মানে এখন একটা অনুষ্ঠানের সামনে কিন্তু অনেক মানুষ আছে, সেই মানুষগুলো কিন্তু ওই যে বিষয়বস্তুর উপর শুনতে চায়। এখানে একটা ব্রিজ হবে, সেই ব্রিজটা হওয়ার প্রেক্ষিতে আমাদের মানুষগুলোর কত গ্রামের বা যে কোনো একটা জায়গার বলছি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, কী ধরনের এফেক্ট পড়বে, কী ধরনের ভালো হবে, কী ধরনের খারাপ হবে, আর কেনই বা খারাপ হবে, কেনই বা ভালো হবে, এইসব বলার সময় নেই। ওই যে লোক আসলো সেই লোকের প্রশংসা করতে করতে ওই পাশের মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়, তারা যে উদ্দেশ্যে আসে দুটা কথা শুনতে আসে, সেই কথা না শুনে বরং তার বিপরীত দিকে এগিয়ে যায়, মানে তার হিতে বিপরীত হয় ওই লোকগুলি, ওই লোকগুলি তখন নেতিবাচক মন্তব্য করা শুরু করে। সুতরাং আমি আমি উদাত্ত আহ্বান জানাবো যারা ঊর্ধ্বতন পজিশনে রয়েছেন, এই তুষামতকারীদেরকে অবশ্যই চিহ্নিত করে অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং তার স্বীয় কাজে মনোনিবেশ হওয়ার জন্য বলুন, আপনার তুষামত করছি, আপনি আপনি এই তুষামত শুনে লাভটা কি আপনার, আপনাকে বলো আরে আপনাকে তো স্যার অনেক সুন্দর দেখাচ্ছে, আপনার ছেলেরা তো অনেক ভালো করছে। হ্যাঁ অবশ্যই এটা এটা বলা যেতে পারে যে আপনার ছেলেরা ভালো করছে, আপনার ছেলের মতো স্যার যদি আমার ছেলেটাকে বানাতে পারতাম, হ্যাঁ সেটা হতে পারে, এটা একটা অ্যাসেট, আমাদের প্রত্যেকের সন্তানই কিন্তু সমাজের জন্য ভালো হবে সেটা কিন্তু অ্যাসেট। কিন্তু আমরা যদি তুষামত করে ফেলি যে আরে স্যার আজকে আপনি যদি এটা না করতেন একেবারে শেষ হয়ে যেত, প্রতিষ্ঠানটার অস্তিত্ব হতো না, প্রতিষ্ঠানটা আজকে টিকে আছে আপনার উপর, আসলে কি বিষয়টা তাই? যাকে করা হলো, যাকে নিয়ে তুষামত করলো, সেই তুষামতকারী কিন্তু বুঝেন, তারপরও অনেকে সেটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন এবং অনেকেই সেটাকে ফিল করেন, আনন্দ উপভোগ করেন। কিন্তু কেন, আপনি একবার চিন্তা করুন, আপনি যে পদে আসীন হয়ে আছেন সেই পদটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সেই পদের প্রেক্ষিতে কিন্তু অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের খাতিরেই কিন্তু যেমন একটা রাজনীতি দল পরিচালিত হয় ঠিক তেমনি একটা অফিসও পরিচালিত হয়। সুতরাং আমরা চেষ্টা করব যে যারা তুষামত করে তাদেরকে অবশ্যই আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং তার কাজটা ধরিয়ে দিব। তুষামতটা যে কখনোই পজিটিভ কিছু না, এটা যেটা নেগেটিভ বিষয় সেটা তাকে সুন্দর করে আবার ক্লেয়ার সৃষ্টি করা যাবে না, ক্লেয়ার সৃষ্টি করলে আপনার এগেনিস্টে হয়তো চলে যেতে পারে, তাই আমরা কী করবো তাকে তার ভুলটা ধরিয়ে দিব আর অবশ্যই আমরা মন ভরে একজন মানুষের প্রশংসা করব, প্রশংসা করব এবং নেতিবাচক মন্তব্য থেকে আমরা দূরে থাকব। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনাদের তো আমরা অবশ্যই সবসময় চেষ্টা করব যে মানুষকে মন ভরে প্রশংসা করতে, আর প্রশংসা করতে কখনোই কার্পণ্য করা উচিত নয়, একজন মানুষ হিসাবে আরেক মানুষের অবশ্যই প্রশংসা করব। আর কেউ যদি নেগেটিভ কাজ করে বসে তাকে দূরে ডেকে নিয়ে তার নেগেটিভ কাজটাকে ভুলটা ধরিয়ে দেওয়া এবং দর্জনের সামনে নয়, আর যদি সে ভালো করে অবশ্যই আমরা দর্জনের সামনে করব যাতে তার কাজটা অনুসরণ করে অন্য দর্জনও অনুসরণ করে এবং ইন্সপায়ার হয়। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম। এই ভিডিওটা জাস্ট আমি নিচে জাস্ট আমার নামটা হয়তো লিখবো এবং ভিডিওটা কি সেটা লিখবো, এছাড়া আর কোনো ধরনের আমি এডিট করব না, কারণ আমি অফিসে যাচ্ছি, লকডাউন প্রচণ্ড লকডাউন চলছে। এই যে দেখুন সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সব ফাঁকা, এই যে রিক্সা ড্রাইভার ভাই একজন বসে আছে, ভাই এদিক দেখি তুমি যেতে পারবা মনে হয় না, আর কালকেও কিন্তু এদিক দিয়ে যেতে পারিনি, পরে এদিক দিয়ে ঘুরিয়ে আবার যেতে হয়েছে, দেখো তুমি চিন্তা করো এখন বোধ হয় ঠিক হতে পারে। তো সম্মানিত দর্শক, এ পর্যন্ত আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আর এটা মনে করবেন আমার মাস্ক হয়তো ছিল না, এই যে ভিডিও করেছি বিদায় কিন্তু মাস্কটা হয়তো পরি নাই, তো ভালো থাকবেন ইনশাল্লাহ, আমি ফকিরাফুল এসে গিয়েছি ইনশাল্লাহ, তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।